গত 31 মার্চ রাত্রিবেলায় সাব্রুম মহকুমার সাব্রুম বাজারে একটি ওষুধের দোকান থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর পরিমাণ নিষিদ্ধ নেশা জাতীয় ফেন্সিডিল এবং বিদেশি সিগারেট। পুলিশ নেশা সামগ্রীগুলির সঙ্গে দোকানে থাকা কর্মচারী রাজেশ দাসকে গ্রেপ্তার করে, তবে দোকানের মালিক অভিজিৎ দেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনাটি নিয়ে 11 এপ্রিল সাব্রুম থানার ওসির নিকট জানতে চাইলে তিনি জানান, এই অবৈধ নেশা সামগ্রীগুলি বিক্রির পেছনে মূল মাস্টারমাইন্ড হচ্ছে দোকানের মালিক অভিজিৎ দে ওরফে টমটম। তবে সেদিন রাতের ঘটনার পর থেকে অভিজিৎ দে পলাতক। সাব্রুম থানার পুলিশ ওষুধের আড়ালের ফেন্সি ব্যবসায়ী অভিজিৎদের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, এই মেডিকেল হলের মালিক অভিজিৎ দে পুলিশের হাত থেকে বাঁচার জন্য বহিরাজ্যে পাড়ি দিয়েছে, তবে খুব শীঘ্রই পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আসবে বলেও জানায় সাব্রুম থানার ওসি জয়ন্ত করতে। এছাড়াও সাব্রুম থানার ওসি আরও জানান, সাব্রুমের এই ফেন্সিডিল ব্যবসার মাস্টারমাইন্ড অভিজিৎদের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের নাম না বললেও আগামী দিনে তাদেরকেও জালে ওঠানো হবে বলে জানান সাব্রুম থানার ওসি। অ্যাকচুয়ালি আমাদের সাব্রুম পিএসএ কেস নম্বর 19 এনডিপিএস অ্যাক্টে কেস নেওয়া হয়েছিল। তো কেস নেওয়ার পরে দোকানের স্টাফ যে ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছিল। তো ওর অ্যাকচুয়ালি এখনও বিল হয়নি, তার দুটো হিয়ারিং গেছে, ও বিল পায়নি। আর তাছাড়া আমরা স্ট্রংলি রেড করে যাচ্ছি এবং সিডিআর অ্যানালাইসিস করে টাওয়ার লোকেশন দেখে যে মেইন মালিক অভিজিৎ দে, অ্যাকচুয়ালি ওর অ্যালাইস নাম টমটম বলে সবাই চিনে, বিবেকানন্দ মেডিকেল হল সাব্রুমের, আমরা খোঁজ খবর রাখছি। সে অ্যাকচুয়ালি আমাদের স্টেটের বাইরে আছে, তো আমরা বাইরের অন্য ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ রাখছি, ওকে কী করে ডিটেন করা যায়, এবং ওকে ডিটেন করা গেলে ওর সঙ্গে বাকি যারা আছে ওদের সেই লিঙ্কটা পাওয়া যাবে, সেই চেইনটা পাওয়া যাবে, আমরা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি। এই কেসের সঙ্গে রিলেটেড কি তাহলে শুধু মালিককে এখন খোঁজার কাজ চলছে? কারণ হি ইজ দ্য কিং পিন, ওকে ধরা গেলেই বাকিদের মানে নাম উঠে আসতে পারে, এবং দু একটা নাম পাওয়া গেছে, তদন্তের সাপেক্ষে আমরা এগুলো এখন কিছুই বলবো না। অন্যদিকে বাজারে এই ওষুধের দোকানে তল্লাশি চালায় ড্রাগ ইন্সপেক্টর। তবে ড্রাগ ইন্সপেক্টরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে এদিনের নেশা সামগ্রী উদ্ধারের ঘটনাটি জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, যদি এমন কোনো কিছু তার নজরে আসে তাহলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন দোকানের মালিকের বিরুদ্ধে। সাব্রুমে এসে বিবেকানন্দে মেডিকেল হল এখানে ঢুকেছি এবং ওষুধগুলি নিয়ে দেখছে এগুলোর এক্সপায়ারি ডেট বা সবগুলো ঠিক আছে কিনা, এবং অন্যান্য যে রুলস ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের যে রুলস আছে ওই নিয়মগুলো ওরা ফলো করছে কিনা এগুলো জাস্ট রুটিনলি চেক করা, সেজন্যই আসা হয়েছে। তো এখন যেহেতু দোকানের ভেতরে এমন কিছু আমি সার্চ করছি বা কিছুই পাইনি, তো ওই হিসাবে আমি বলতে পারবো না যে দোকানে আছে কি না। যদি দোকানে থাকে তাহলে অবশ্যই আমার ইয়েতে আসবে আর অথরিটি অ্যাকশন নেবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।